আপনারা দেখছেন আরামবাগ দর্শক এই ভিডিওটা আপনাদের মনে আছে দু হাজার কুড়ির ভিডিও উনত্রিশে জুন ওই দিন আমাকে আমার ওয়াইফকে এবং আমার ছোট ছোট দুই ছেলে মেয়েকে তুলতে আরামবাগ পুলিশের একটা বিরাট টিম এসেছিল আমার বাড়ির সামনে আমি আজকে ভিডিওটা আরও একবার দেখাচ্ছি তার কিছু কারণ রয়েছে দর্শক তার আগে ভিডিওটা ভালো করে দেখুন দর্শক যে ভিডিওতে কাদেরকে কাদেরকে দেখা যাচ্ছে কারা কোন ড্রেসে রয়েছেন দেখুন দর্শক ভালো করে দেখবেন কয়েকজন রয়েছেন পুলিশের ড্রেসে কয়েকজন একেবারে সিভিল ড্রেসে এবং দেখবেন বেশ কয়েকজন রয়েছেন ওই কমব্যাট ফোর্স বা সেন্ট্রাল বাহিনী যে ধরনের পোশাক পরে থাকে সেই ধরনের পোশাকে আমার বাড়ির দরজা একেবারে কুড়ুল দিয়ে সাবল দিয়ে ভেঙে আমার বাড়িতে পুলিশের এই টিম ঢুকেছিল আমাকে গ্রেপ্তার করতে আমাকে বাড়ি থেকে গ্রেপ্তার করেছিল আমার ওয়াইফকেও গ্রেপ্তার করেছিল আমার ছোট ছোটো দুই বাচ্চা তাদেরকেও বাড়ি থেকে তুলে নিয়ে চলে গেছিলো তাদেরকেও হোমে দিয়ে দিচ্ছিল মানে তাদেরও তাদেরও জেল বলা যায় কিন্তু পরে অবশ্য আমার বাড়ির লোক এসে তাদেরকে কোনো রকমে ছাড়িয়ে নিয়ে যাই আমার ওই ছোটো ছোটো দুই বাচ্চাকে দর্শক আমি আজকে দেখাচ্ছি ওই ভিডিওটা আরও একবার এই কারণে যাদেরকে আপনারা দেখছেন এই ভিডিওতে তাদের মধ্যে কিন্তু যাদেরকে আপনারা দেখছেন ওই কমব্যাট যে ফোর্স মানে তাদের ড্রেসে যাদেরকে দেখছেন আমি দর্শক আর একটু ভালো করে দেখাবার চেষ্টা করব যাদেরকে দেখছেন একেবারে সেন্ট্রাল বাহিনীর মতো আর কি যে ফোর্স মানে যে ড্রেস সেরকম ড্রেসে আসলে মানে ওনারা কিন্তু কেউই সেন্ট্রাল বাহিনীর লোকজন ছিলেন না ওনারা সব ছিলেন সিভিক ভলেন্টিয়ার সিভিক ভলেন্টিয়ার তাদেরকে ওই রকম টাইপের ড্রেস পরিয়ে আমার বাড়ির সামনে আনা হয়েছিল বাড়িতে ঢোকানো হয়েছিল পুলিশের ড্রেস ড্রেস পরে যারা ছিলেন তারা যেমন ঢুকেছিলেন যারা সিভিল ড্রেসে ছিলেন কয়েকজন অফিসার তারাও যেমন ঢুকেছিলেন তেমনি যারা ওই রকম ড্রেস পরা একেবারে সেন্ট্রাল বাহিনীর মতো ড্রেস পরা তারাও কিন্তু ভিতরে ঢুকেছিলেন কিন্তু তারা হচ্ছেন সিভিক ভলেন্টিয়ার তারা কিন্তু সেন্ট্রাল বাহিনীরও কেউ নন আর তারা পুলিশও নন তারা হচ্ছেন সিভিক ভলেন্টিয়ার কিন্তু তাদেরকে ওই রকম টাইপের ড্রেস পরিয়ে আমার বাড়ির সামনে আনা হয়েছিল বাড়িতে ঢোকানো হয়েছিল আমার বাড়িতে যে সার্চ হচ্ছিলো সেখানেও তারা এইসব সার্চিংয়ের কাজ করছিলেন একেবারে পুলিশের মতোই তারা কিন্তু কাজ করে গেছিলেন দর্শক আমি আজকে দেখাচ্ছি ভিডিওটা এই কারণে কারণ আজকে আমি একটা সার্কুলার দেখলাম সিভিক ভলেন্টিয়ারদের বিষয়ে সেটা হচ্ছে আমি জাস্ট দেখানোর দর্শক চেষ্টা করব আপনাদেরকে সেটা হচ্ছে এটা সার্কুলার আমি একটু বড় করে দেখাবো আপনাদেরকে সেখানে কি লেখা রয়েছে দেখুন এই যে সার্কুলার যেটা পুলিশই আর কি দিয়েছে আজকেই সামনে এসেছে এটা এখানে যে সব কথা উল্লেখ করা হয়েছে যে যারা সিভিক ভলেন্টিয়ার তারা কি কি কাজ করবেন কি কি কাজে তাদেরকে লাগাতে হবে সেই বিষয়ে যে গাইডলাইন এখানে আমি দেখছি যে পাঁচটা পয়েন্ট রয়েছে তার মধ্যে প্রথমে রয়েছে যে তারা ট্রাফিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে পুলিশকে সহযোগিতা করবেন দু নম্বরে রয়েছে মেজর যে ফেস্টিভ্যালস মানে দুর্গাপুজো ঈদ বড়দিন বা মেলা এই সব ক্ষেত্রে মানে কন্ট্রোলের বিষয়টা সেখানে পুলিশকে তারা সহযোগিতা করবেন তিন নম্বরে রয়েছে অবৈধ পার্কিং মানে গাড়ি যেখানে সেখানে পার্ক করে রাখা হয় সেই সবগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য পুলিশের কাজে তারা সহযোগিতা করবেন চার নম্বরে রয়েছে যে পাবলিক সেফটি মানুষের যে নিরাপত্তা সেই জায়গাতে পুলিশের কাজে তারা সহযোগিতা করবেন আর আরও অন্যান্য ডিউটি যেগুলো হচ্ছে মানে মানুষের সহযোগিতা হবে মানুষের একটা পাশে থাকার মতো বিষয় হবে সেই সব কাজে মানে যারা হেড থাকবেন তারা মানে অর্ডার করলে সেই সব কাজ তারা করবেন এবং তারপরেই যে লাইনটা দর্শক রয়েছে পরিষ্কার এখানে লিখে দেওয়া হয়েছে যে একজন সিভিক ভলেন্টিয়ার তারা কিন্তু কোথাও ল অ্যান্ড অর্ডার শান্তির শৃঙ্খলার যে বিষয়টা যেটা পুলিশ দেখে সেই যে দায়িত্ব সেখানে তাদেরকে কখনো কাজে লাগানো হবে না বা তাদেরকে সেই দায়িত্ব কখনো দেওয়া হবে না ল অ্যান্ড অর্ডার এইসব মেনটেনের ক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ারদেরকে মানে কোনো কাজে লাগানো হবে না তাদেরকে জাস্ট ট্রাফিক ম্যানেজমেন্টে ফেস্টিভ্যালসে ওই ভলেন্টিয়ারের মতো তারা কাজ করবেন বা ওই অবৈধ গাড়ি পার্কিং কোথাও কিছু থাকছে কিনা সেগুলো তারা দেখবেন আর পাবলিক সেফটি নিরাপত্তা বিষয়ে তারা গাইড করবেন এইসব মানে পুলিশই বলবে সেই মতো তারা কাজ করবেন আর আরও অন্যান্য মানুষের যেগুলো সুবিধা হবে নানান ক্ষেত্রে সেগুলো তারা করবেন জাস্ট একজন ভলেন্টিয়ার যেভাবে কাজ করে থাকেন সেইভাবেই সিভিক ভলেন্টিয়াররাও কাজটা করবেন কিন্তু কোথাও তারা যে ল অ্যান্ড অর্ডার যে বিষয় যেটা কন্ট্রোল করতে হয় পুলিশকে সেই কাজে তারা কখনো ব্যবহৃত হবেন না বা তাদেরকে কাজে লাগানো যাবে না সেটা কিন্তু পরিষ্কার এই যে সার্কুলার যেটা সামনে আনা হয়েছে সেখানে পরিষ্কার উল্লেখ করে দেওয়া হয়েছে একেবারে দেখুন কারা উল্লেখ করেছেন কোন ডিপার্টমেন্ট সেটাও কিন্তু এখানে নিচে দেখুন সই নামটাম রয়েছে এখন প্রশ্ন দর্শক তাহলে আমার বাড়িতে দু হাজার কুড়ির উনত্রিশে জুন সিভিক ভলেন্টিয়ারদেরকে ওইভাবে ড্রেস পরিয়ে যেভাবে বাড়িতে প্রবেশ করিয়ে আমার বাড়িতে তল্লাশি চালানো ধরাধরি করা গ্রেপ্তার করে নিয়ে যাওয়া তাহলে এটা কি হয়েছিল তাহলে এটা কি হয়েছিল তাহলে কি তখন এইসব গাইডলাইন ছিল না আজকে গাইডলাইন তৈরি হয়েছে যদিও এটা সামনে এসেছে তার একটা অন্য কারণ রয়েছে কারণ জাস্টিস মান্থা কলকাতা হাইকোর্টের বিচারপতি তিনি বলেছেন যে যারা সিভিক ভলেন্টিয়ার তাদেরকে কোথায় কিভাবে কি কাজে লাগানো হচ্ছে বা তাদেরকে কাজে লাগানোর ক্ষেত্রে সরকারের গাইডলাইন কি রয়েছে সেগুলোকে সামনে আনতে হবে তারপরেই এটা সামনে এসেছে কারণ সিভিক ভলেন্টিয়ারদের কাজকর্ম নিয়ে অনেক প্রশ্ন উঠেছে সিভিক ভলেন্টিয়ারদেরকে দিয়ে অ্যারেস্ট করানো হচ্ছে মানে লোকজনদেরকে তুলে আনা হচ্ছে এবং আপনার আপনার তো জানেন আনিস খান আনিস খান যে খুন যে রহস্য সেখানেও সিভিক ভলেন্টিয়ারের কথাটা উঠে এসেছিল এবং সিভিক ভলেন্টিয়ারকে সাসপেন্ড করা সেটাও আমরা দেখেছিলাম আরও কয়েক জায়গা থেকে অভিযোগ উঠেছিল যে সিভিক ভলেন্টিয়ার যারা তারা তো অনেকে পুলিশের ঊর্ধ্বে উঠে পড়েছেন এবং তাদেরকে পুলিশ সেইভাবে ইউজও করছে গ্রেপ্তারির মতো বিষয় তাদেরকে দিয়ে করানো হচ্ছে ধরে ধরে ধরিয়ে আনা হচ্ছে এই সব বিষয় নিয়ে যখন একটা বিরাট বিতর্ক মানে তৈরি হয়ে গেল এবং তৈরি অলরেডি হয়ে রয়েছে মামলাও হচ্ছে কলকাতা হাইকোর্টে সব দেখেই জাস্টিস মান্থা বলেছেন সরকার পক্ষকে পুলিশ ডিপার্টমেন্টকে যে কি গাইডলাইন রয়েছে যারা সিভিক ভলেন্টিয়ার তাদের মানে কাজে লাগানোর ক্ষেত্রে কি গাইডলাইন রয়েছে সামনে আনা হোক বা গাইডলাইন তৈরি করে প্রকাশ করা হোক হাইকোর্টে জমা দেওয়া হোক বলেছেন জাস্টিস মানতা তারপরে কিন্তু এই অর্ডারটা সামনে এসেছে এখন প্রশ্ন তাহলে কি এই যে সার্কুলার এটা কি নতুন তৈরি হলো আগে তাহলে কি এসব কিছু ছিল না যেমন খুশি ইউজ করা যাবে সেটা হয় নাকি একটা ফোর্স তৈরি করা হলো সিভিক ভলেন্টিয়ার তারা এইভাবে নিয়োগ নিয়োগ হবেন তাদেরকে নিশ্চয় তাদের তো কাজের ব্যাপারে তো একটা কিছু গাইডলাইন তৈরি করা হয়েছিলো তাহলে তখন কি ছিল আর যদি বলা হয় যে না তখন এই সব করা যেত বলে বলা ছিল তাহলে এখন কেন সেগুলোকে অস্বীকার করা হচ্ছে যে না ল অ্যান্ড অর্ডারের ক্ষেত্রে সিভিক ভলান্টিয়ারকে ইউজ করা যাবে না তাহলে কেন এখন পাল্টি খাওয়া হচ্ছে তাহলে কোনটা ঠিক কোনটা ভুল আগেও তাহলে কি এটাই ছিল নাকি এখন এটার পরিবর্তন ঘটনা হয়েছে যদি আগেও এটাই থেকে থাকে তাহলে আমার বাড়ির সামনে কেন সিভিক ভলান্টিয়ারদেরকে ওইভাবে আনা হয়েছিল ওই রকম ড্রেস পরিয়ে আবার দেখুন ড্রেসটা শুধু দেখুন দেশটা দেখুন মানুষ দেখে চমকে যান অনেকে মনে হয় একেবারে মনে হয় সেনাবাহিনীর লোকজন চলে এসে এমন সব ড্রেস করা হয়েছে বলা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার তাদেরকে সিভিক পুলিশও বলা যাবে না একটা সময় এটা নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল মানে প্রথমে তো সিভিক পুলিশ বলা হতো তারপর সেটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল তারপর সিভিক পুলিশ কথাটা তুলে দিয়ে সিভিক ভলেন্টিয়ার কথাটা এলো কিন্তু তাদেরকে এমন সব ড্রেস পরিয়ে রাস্তায় নামানো হয় যারা মনে হচ্ছে একেবারে রিজার্ভ ফোর্স কমব্যাট ফোর্স সেন্ট্রাল বাহিনী এটাও বলা যায় মানুষের চোখে একটা ধুলো দেওয়ার চেষ্টা তো এখন তাহলে এইগুলি বা কেন হবে আর আমি যেটা বলছিলাম তাহলে যদি এই গাইডলাইনটাই আগে থেকে থাকতো তাহলে কেন আমার বাড়ির সামনে সেভিক ভলেন্টিয়ারদের এরকম একটা টিম আনা হবে বাড়িতে ঢোকানো হবে বাড়িতে সার্চিংয়ের কাজে লাগানো হবে অ্যারেস্ট করার ক্ষেত্রে তাদেরকে কাজে লাগানো হবে কেন তাহলে এইসব করা হবে তাহলে তখন গাইডলাইন মানা হয়নি আর যদি বলা হয় যে না এখন গাইডলাইনটা মডিফাই করা হয়েছে নতুন করে তৈরি করা হয়েছে তাহলে তো প্রশ্ন কেন সরকার নিজে থেকেই এটাকে চেঞ্জ করে দিল প্রশ্ন দুরকমই তবে দর্শক যেটা আমি খবর পাচ্ছিলাম যেটা বলা হয়েছে যে না আগে থেকেই সব নাকি ছিল ফলে দর্শক আমি আজকে সেই জন্যই এই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি যদি আগে থেকেই থেকে থাকে তাহলে কেন আমার বাড়ির সামনে এই সব মানে সিভিক ভলেন্টিয়ারদেরকে ইউজ করা হয়েছিল একেবারে মাথায় কালো কাপড় বেঁধে দেখছেন তো মাথায় কালো কাপড় হ্যাঁ তার সঙ্গে ওইরকম সব ড্রেস পরিয়ে আনা হয়েছিল এখনও হয়তো এরকমই ড্রেস পরিয়ে সিভিক ভলেন্টিয়ারদেরকে কাজে লাগানো হচ্ছে ওই কোথাও কিছু ঘটলে তাদেরকে নিয়ে যাওয়া এরকম ড্রেস পরিয়ে মানে একবারে লাঠি চার্জ থেকে শুরু করে তারা একবারে কমব্যাট ফোর্সের মধ্যে তারা কাজ করবেন এটা করতে গিয়ে অনেক সময় হিতে বিপরীত ঘটছে আরে লাঠিচার্জ করতে গেলেও তারা একটা প্রশিক্ষণ লাগে ট্রেনিং লাগে লাঠিচার্জ মানে লাঠি মারা নয় তার একটা সিস্টেম আছে তার জন্য ট্রেনিং লাগে সেটা হয়েছে নাকি। কিন্তু তাদেরকে এইভাবে ইউজ করা হয়েছে আজকে যখন বিতর্ক বিরাট আকার ধারণ করেছে তখন দেখছি যে এরকম একটা সার্কুলার সামনে এনেছে কিন্তু প্রশ্ন কেন এইসব মানে এরকম সার্কুলার অনুযায়ী এই ফোর্স কাজ করছিল না সেটা কেন পুলিশ আগে থেকে দেখেনি আজকে বিতর্ক তৈরি হওয়ার পর হাইকোর্ট বলার পর তারপর এটাকে প্রকাশ্যে আনছে তারপর অ্যালার্ট করা হচ্ছে ডিপার্টমেন্টগুলো মানে থানাগুলোকে যে এই কাজে ব্যবহার করা করতে হবে দর্শক জানি না বিষয়টা কি। আর কেন বা এইভাবে এখন তারা প্রকাশ করছে তবে দর্শক যাই হোক যখন এই কথাটা বলেছে এই সার্কুলারের মধ্যে যে ল অ্যান্ড ল অ্যান্ড অর্ডার মানে শান্তি শৃঙ্খলা এই যে বিষয়টা আইন এই সব মেনটেনের ক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ারদেরকে ইউজ করা যাবে না তার মানে এটুকু দর্শক হওয়া উচিত যে তার মানে ভোটের ক্ষেত্রে তাদেরকে কোনোভাবেই ইউজ করা যাবে না কারণ সরকার নিজেই বলছে পুলিশ নিজেই বলছে যে সিভিক ভলেন্টিয়ারদেরকে ওই ল অ্যান্ড অর্ডার মেনটেনের ক্ষেত্রে ইউজ করার করা যাবে না বা ইউজ করার কথা নয় পুলিশ কিন্তু নিজেই স্বীকার করছে বলছে সার্কুলারে তার মানে এবার যদি কখনও সিভিক ভলেন্টিয়ারদেরকে দিয়ে ভোট করানোর চেষ্টা হয় যে আমাদের ফোর্সের অভাব রয়েছে আমরা সিভিক ভলেন্টিয়ারদেরকে দিয়ে পঞ্চায়েত ভোটটা করাবো তাহলে কিন্তু প্রশ্ন উঠবে যে আপনারা তো নিজেরাই বলেছেন আর ভোটের ভোট ভোট মানেই তো যে ডিউটি যেটা সেটা তো একটা ল অ্যান্ড অর্ডারের তো ডিউটি সেখানে তো তাহলে তো কোনো মতেই তো সিভিক ভলেন্টিয়ারদেরকে লাগানোর কথা নয় ফলে যদি এরপর কখনো চেষ্টা হয় তাহলে কিন্তু অবশ্যই প্রশ্ন উঠবে এবং সেই নিয়ে নিশ্চয়ই মামলাও হবে আর এখন যদি তারা সেই ভলেন্টিয়ারদেরকে ইউজ করতে না পারে শুধু পুলিশ ফোর্সের উপরে যদি পঞ্চায়েত ভোটটা করাতে যায় তাহলে তো একদিনে ভোট করানো তো সম্ভব নয় একদিনে ভোট করাতে গিয়ে সমস্যা হতে পারে তাহলে কি দফায় দফায় ভাঙবে রাজ্য নির্বাচন কমিশন নাকি যেটা ভোট ভোটকর্মীরা চাইছেন এখন থেকে যে আমাদের প্রতি বুথে সেন্ট্রাল বাহিনী দরকার তবে আমরা ভোটটা করাতে যাব কারণ নিরাপত্তার অভাব আমরা এখন থেকে বোধ করছি তাহলে কি সেটা মাথায় রেখে সেন্ট্রাল বাহিনী কি চাইবে রাজ্য নির্বাচন কমিশন দর্শক সেসব নিয়ে প্রশ্ন আছে তবে আমি আজকে আবার বলছি আমার আজকে যখন আমি দেখলাম এই যে সার্কুলার সেটা দেখি আমার কিন্তু এই ভিডিওটা মনে পড়ে গেছিলো যে সত্যি যদি এরকম থাকে গাইডলাইন এই এই কাজে সিভিক ভলেন্টিয়ারদেরকে ইউজ করা যাবে এর বাইরে করা যাবে না তাহলে কেন আমার বাড়ির সামনে এত মানে ওইরকম ড্রেস পরিয়ে এত সিভিক ভলেন্টিয়ারকে আনা হয়েছিল কেন আমার বাড়িতে তাদেরকে ঢোকানো হয়েছিল কেন আমাকে গ্রেপ্তারের কাজে তাদেরকে ইউজ করা হয়েছিল দর্শক প্রশ্ন কিন্তু আমার মনে নতুন করে আবারও তৈরি হয়েছে দর্শক কি বলবেন যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে